আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু সুলতানাস ব্লগস। আশা করি সবাই ভালোই আছেন। আমার আজকের ব্লগটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। সাথেই থাকুন, দেখবেন আজকের ভিডিওটিতে আমরা কী কী করেছি। ও চলুন দেখতে থাকি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। খুবই ভালো হবে। অ্যালোভেরা আছে ওইখানে, এখন এখানে আনা হয়নি, পটিং করা হয়নি। দেখি তো এখানে ছবি কেমন আসে। আশা করি ভালোই আসবে। ভালো আছে তো, সেই আসছে ছবি। এই আমি তো ভাবছিলাম এখানেই কেক কাটবো, এতগুলো মানুষের তো এখানে জায়গা হবে। তাও অবশ্য ঠিক। এ আমি ইয়া স্প্রে করছি এটাতে, বুঝছো, ইপসম সল্ট স্প্রে করাতে দেখো সবুজ হয়ে গেছে কত গাছটা, কত ক্লিয়ার আসতেছে। এখানে দেওয়াতে ওই গাছগুলো ঠিক হয়েছে। ওইদিকে আলো ছাড়া গাছ আসলে হয় না, রোদ আলো বাতাস। কাজ করো, আমার সাথে গাছের ছবি তুলে দাও দুই তিনটা। তোমার সাথে ছবি তুলে দিব। আচ্ছা ঠিক আছে, গাছের ছবি। নাইট কুইন বহু খুঁজে খুঁজে আনা হয়েছে। যেখানে দেখো তিন ধরনের ক্যাকটাস আছে, একসাথে লাগাই রাখছি আমি। ইচ্ছাকৃত এই যে ওখান থেকে বড় হইলে তুলে অন্য জায়গায় ছোট ছোটতে লাগাবো। এই যে এটা হলো জেব্রিনা। কে? ইউনিভার্সিটির একটা ছাত্র আর কি। ওরে মাথা খারাপ করলো, বেচারা এত পড়াশোনা করছে, পাগল হয়ে গেছে পুরো। আমার ছোট ছেলে জাবিবে বার্থডে আজকে, তো বার্থডে উপলক্ষে তেমন কিছুই করি না। বাসায় ছোটোখাটো করে মিলাদ পড়ানোর আয়োজন করা হয়, প্রতিবারের মতো এবারও সেটা বাদ যায়নি। আর এই যে এখানে নিজে কিছু সাজিয়েছিলাম বাসা বেলুন দিয়ে, তো এখানে কিছু কাপকেক আর একটা কেকও বানিয়েছিলাম আমি গত রাতে, ও ওটা কেটেছিল, যদিও অতটা বুঝে না, তারপরেও আমি বানিয়েছিলাম ওদেরকে খুশি করার জন্য। তো এই যেখানে আমি দেখিয়ে দিচ্ছি, একদম ঘরের সহজলভ্য উপাদান দিয়েই বানিয়েছি, তেমন কিছু ইউজ করিনি। কেক আনবক্সিং করাটা দেখাচ্ছি। আমরা কেক আনবক্সিং করছি, দেখো। তো এই যে হচ্ছে এখানে আমাদের আজকের বার্থডে কেক। এখনই বলিও না, এখনই বলিও না ওকে, এটা ওর জন্য সারপ্রাইজ। বিকেলের দিকে সবাই আস্তে আস্তে করে চলে এসেছিল। আমার মেজো বোন ও বনানীতে থাকে, ও ওর বেবি নিয়ে চলে এসেছিল, এবং আমার খালাতো ভাই দুজন এসেছিল। সবাই মিলে সন্ধ্যার পর আমরা মিলাদ শেষ করে কেক কেটেছিলাম। কেকটা মূলত বাচ্চাদেরকে খুশি করার জন্যই কাটা হয়, এটা কোনো রীতিগত কোনো কিছু নয়। এরপরেই সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া ছিল গ্রিল চিকেন এবং নান, সাথে ছিল এই বার্থডে কেকটি যেটা আমি কুপার্স থেকে অর্ডার করেছিলাম। তো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। রাতে সবাই 8-9টার দিকে ধীরে ধীরে চলে গিয়েছিল। তো এই ছিল আমার আজকের ব্লগটি। আজকের ব্লগে আমার এই যে আমার খালাতো ভাই রায়ান হায়দার, ও কিন্তু ফ্রিল্যান্সারও, ও আমার ভিডিও মাঝে মাঝে দেখে, এটা আমি আজকেই জানতে পারলাম। তো ওর মুখে কিছু কথা শুনি, চলুন তাহলে। আমার চ্যানেল সম্পর্কে কিছু বলতে চাইলে তুমি বলো। হ্যাঁ, এখন ওনার চ্যানেলের ভিডিওগুলো আমি সবসময় দেখি, চ্যানেলের মধ্যে খুবই সুন্দর সুন্দর ভিডিও আসে, খুবই মানসম্মত এবং আসলে ফ্যামিলি ফ্রেন্ডলি। তো আপনারাও চাইলে দেখতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এটুকুই আর কি বলার। আচ্ছা ঠিক আছে, তো কোন ভিডিওটা তোমার ভালো লেগেছে একটু বলো আমাদেরকে। আসলে ওই ফ্যামিলি ভিডিওগুলো, যেগুলো বাচ্চাদেরকে আসলে কিভাবে কি অনেক তাড়াতাড়ি আরো বুদ্ধিমান বানানো যাবে এবং অনেক কিছু শেখানো যাবে আর কি, এই ধরনের ভিডিওগুলো। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে মনে করছো যে এই ধরনের ভিডিওগুলো অন্য প্যারেন্টসদের কাজে লাগবে, এই তো? হ্যাঁ, কাজে লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। টাটা। Can I feel the joy of being with you? How can I
chase the pain away for good. Well, this is calling me, all is not true. হ্যাঁ, এখন ওনার চ্যানেলের ভিডিওগুলো আমি সবসময় দেখি। চ্যানেলের মধ্যে খুবই সুন্দর সুন্দর ভিডিও আসে, খুবই মানসম্মত এবং আসলে ফ্যামিলি ফ্রেন্ডলি। তো আপনারাও চাইলে দেখতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এটুকুই আর কি বলার। আচ্ছা ঠিক আছে, তো কোন ভিডিওটা তোমার ভালো লেগেছে একটু বলো আমাদেরকে। আসলে ওই ফ্যামিলি ভিডিওগুলো, যেগুলো বাচ্চাদেরকে আসলে কিভাবে কি অনেক তাড়াতাড়ি আরো বুদ্ধিমান বানানো যাবে এবং অনেক কিছু শেখানো যাবে আর কি। তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। টাটা। Have you wrote your list to get a for good?